দুর্ঘটনার কবলে হাত খুইয়ে যাবার পরেও নিজের জেদ এবং অদম্য শক্তির জেরে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে শিলিগুড়ির বিশ্বজিৎ। মনের জোর থাকলে যে সব সম্ভব সেটা দেখালো এই ছেলেটি, যার ফলে খুশি তার বাবা মা সহ পাড়া প্রতিবেশীরা। প্রসঙ্গত একটি দুর্ঘটনায় দুটো হাত চলে যায় এই মাধ্যমিক পরীক্ষার্থীর। তবে মনের জেদে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল বিশ্বজিৎ সিদ্ধা। রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিল সে। মনের মধ্যে ভয় থাকলেও সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিশ্বজিৎ সিদ্ধা। এবার পাশ করে গিয়েছো, আগামীতে কি পরিকল্পনা রয়েছে? আগামীতে মানে আরো পড়াশোনাটা একটু চালিয়ে যেতে চাই আর কি, মানে আরো পড়াশোনাটা মানে করতে চাই আমি। আরো কি আর মনস্থির করেছ? হ্যাঁ। কিভাবে কিভাবে এগোবে? যদি কেউ একটু হেল্প করে বা পাশে কেউ দাঁড়ালে একটু ভালো। মানে আমার দুইটা হাতে প্রবলেম, আর এমনি মানে হাত দিয়ে একটু মানে লিখতে পারি না আর কি, এতটুকু অসুবিধা। মানে অবস্থা একটু খারাপই, মানে আমার ঘটনার পর থেকে। তারপরে তোমার কি প্ল্যান ভবিষ্যতে, মানে পড়াশোনা করবে কি নিয়ে, কোন বিভাগে পড়বে? সায়েন্স, আর্টস, কমার্স? আর্টস নিয়ে পড়তে চাই। পড়তে চাও? তো আগামীতে কি একাডেমিক্সে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, এরকমই ইচ্ছা আছে। শিলিগুড়ি পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক বি এর বাসিন্দা বিশ্বজিৎ সিদ্ধা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন জীবনযুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেল সে। সমস্ত বাধা পেরিয়ে আগামীতে এগিয়ে চলার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বজিৎ। আগামীতে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে তার। তবে এখনই বেশি কিছু চিন্তা করতে নারাজ সে। আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরও ভালো ফল করার আশা নিয়েই এগোচ্ছে সে। তবে আর্থিক সমস্যা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না, তাই সকলের কাছে একটু সাহায্যের আর্জি জানায় বিশ্বজিৎ। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় গৌতম গোস্বামী এগিয়ে এসেছিলেন, পরীক্ষা দিতে যাওয়ার সমস্ত ব্যবস্থাই তিনি করেছিলেন। এদিন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর শুনেই ছুটে এসে মিষ্টিমুখ করেন বিশ্বজিৎকে, একই সঙ্গে একটি গাছও উপহার দেন তাকে। দাঁড়িয়ে আছে, অনেক বাধা অতিক্রম করে ও প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। আমরা ওই টাইমে এসে ওকে কথা দিয়েছিলাম, ওর পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটাও যাতে গাড়িতে টোটোতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। ও আমরা কথা এবং আগামীতে ও পড়তে যেসব ওর প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা স্কুলে ভর্তি হওয়ার থেকে, বইয়ের থেকে যা যা আছে সেগুলো আমাকে জানাবে। ও বুধবারে হয়তো স্কুলে ভর্তি হবে, নিশ্চয়ই সেগুলো এসে আগামী দিন আমরা করে দেব। গৌতম গোস্বামী জানান যে আগামীতে বিশ্বজিতের পড়াশোনার ক্ষেত্রে যা যা যাবতীয় প্রয়োজন হবে সমস্ত খরচা বহন করবেন তিনি। এটা সত্যিই খুব গর্বের যে ছেলেটি যেভাবে এগিয়ে চলছে তা সকলের কাছেই অত্যন্ত শিক্ষণীয়। অন্যদিকে বিশ্বজিৎ বলে যে আগামীতে আরো ভালোভাবে পড়াশোনা করতে এগিয়ে যেতে চায় সে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।